হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ হলো সোমবার আর এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলার দিকে ছাদে আসতে কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু আমি প্রায় প্রত্যেকটা ব্লগেই বলি। আর আজকে ছাদে এসেছি একটা বিশেষ কারণে। এই দেখো আজকে না মানে কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি। আজ আমাদের শেষ পরীক্ষা ছিল, আর সেই জন্য পরীক্ষা দেওয়ার পর দেখো মনের আনন্দে গাছ কিনে নিয়ে এসেছি। অনেকদিন ধরে গাছ কেনার ইচ্ছে ছিল আর আজকে ফাইনালি নিয়ে এসেছি। অবশ্য খুব বেশি গাছ একসাথে কিনতে পারিনি, কারণ একসাথে বয়ে আনাটা ভীষণ কষ্টকর, ওই জন্য 2-3টে গাছ কিনে নিয়ে এসেছি। আর এই দেখো এখানে জবা গাছ আছে, আর ওটা বলল গন্ধরাজ টগর। আমি অবশ্য শিওর ভাবে বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত আমি কোনো ফুল দেখিনি। তো ফুলটা ফুটুক তাহলে বুঝতে পারবো যে ফুলটা কেমন হয়, কিন্তু বললো তো বেশ ভালোই হবে, আশা করছি সুন্দর হবে। আর এই দেখো এখানে নিয়ে এসেছি একটা টব। এই প্লাস্টিকের টবটার আমার ভীষণ প্রয়োজন ছিল, অনেকদিন থেকেই স্নেক প্ল্যান্টার জন্য একটা টব খুঁজছিলাম, আর ফাইনালি আজকে এই টবটা পছন্দ হয়েছে। আর মাত্র 50 টাকা এটা কিনে নিয়েছি, বেশ ভালো হয়েছে, বেশ মজবুত কিন্তু। আর আজকেই কিন্তু গাছগুলো লাগাবো না, বেশ কয়েকদিন মানে 5-7 দিন মতন ভেবেছি এগুলো এরকম ভাবে রোদে রেখে দেব। সবসময় বলা হয় যে আনলেই সঙ্গে সঙ্গে গাছগুলো পুঁতে দিতে নেই, আর সেই জন্য ভেবেছি একটুখানি গাছের গোড়ায় একটু জল দিয়ে নিই, আর এখানে এই রকম ভাবে রেখে দেব কয়েকদিন। নিচে চলে এসেছি, আর সবার প্রথমে দেখো জামা কাপড়গুলো খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর ভাবলাম এই সাথে সাথে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আগের দিনের ব্লগটিতে এক ভাই আমাকে কমেন্ট করেছিলে যে তুমি বিএ পাশ করেছো এবং এরপর কি করবে সেই নিয়ে আমার কাছ থেকে একটু অ্যাডভাইস চেয়েছো। সত্যি বলতে আমি নিজেও এখন দিশেহারা হয়ে পড়েছি যে কি করা উচিত, কি করলে আমি আমার লক্ষ্যটা অর্জন করব, সেটা সত্যি এখন ভাবাটা ভীষণ কঠিন। এখনো পর্যন্ত আমি নিজেই ভেবে চলেছি, অবশ্য পড়াশোনাটা কোনোদিন ছাড়বো না এটুকু কিন্তু কনফার্ম, বাট কোনটা দিকে এগোলে বা কোন পথটা বেছে নিলে আমি যে খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাবো সেটা কিন্তু এখনো আমি ভেবে চলেছি। আমার মনে হয় এই বিএড করাটা একদম বেকার হয়েছে। অবশ্য আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমার মানে ভীষণ ইচ্ছে যে আমি একজন টিচার হব, তো সেই জন্যই বিএডটা করা। কিন্তু এখনকার যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যায় না যে কবে আমি শিক্ষকতা করতে পারবো। এদিকে আবার ঘোষণা হয়ে গেছে যে বিএড পাস করেছে যারা তারা কিন্তু টেটে বসতে পারবে না, বা টেট কোয়ালিফাই করলেও কিন্তু তাদের কোনো পরিণতি হবে না। যাই হোক, এটা ভেবে মনে ভীষণ দুঃখ আসে। প্রত্যেকটা মানুষ কিন্তু ক্রমাগত নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে এবং প্রচণ্ড ধৈর্য ধরে যাচ্ছে, আর তেমনি আমিও এখন প্রচণ্ড ধৈর্য ধরে আছি। যাই হোক, একদিন না একদিন সফল হবই, সেদিনকে সফলতার গল্প তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে আসার পথে দেখো এক গুচ্ছ গোলাপ পেয়েছি, আর এই গোলাপটা দেখলেই না আমার মনটা ভীষণ খুশিতে আনন্দে নেচে ওঠে। আর এই গোলাপগুলো কিনে ফেলেছি তাই চটাপট। আসলে এখন তো বর্ষার সিজন, সেই জন্য ফুলের দাম কিন্তু ভীষণ কম, মানে রজনীগন্ধা, গোলাপ অনেক রকমের ভ্যারাইটির ফুল পাওয়া যাচ্ছে। আর রজনীগন্ধা তো আনবই, রজনীগন্ধার দামগুলো একটু বেশি লাগলো সেই জন্য আর কেনা হয়নি। ওই জন্য ভাবলাম যে গোলাপগুলো নিয়ে যাই, গোলাপগুলো কিন্তু বেশ সস্তা পড়েছে, এক একটা পিস ওই 3 টাকা করে পড়েছে। আর ভীষণ ভালো লাগছে আমার গোলাপগুলো দেখতে, মানে ওই 20-25 টাকার মধ্যেই হয়ে গেছে, তো বুঝতেই পারছো আমি তো আজকে ভীষণ খুশি গোলাপগুলোকে পেয়ে। আর আমার ঘরে তো সেরকম কোনো ফুলদানি নেই যাতে সুন্দরভাবে এই ফুলগুলোকে রাখতে পারবো, আর সেই জন্য এই একটা কফি মাগ মতন নিয়ে নিয়েছি। তার মধ্যে এই ফুলদানিগুলোকে জলের মধ্যে ভালো করে চুবিয়ে রাখছি, মানে কিছুদিন যাতে জীবিত থাকে সেটারই চেষ্টা আর কি। আর দেখো ভারী সুন্দর লাগছে, আমার তো দেখেই মনটা খুশিতে ভরে উঠছে। বিকেলবেলা বাপি নিয়ে এসছে এক গাদা ভাজাভুজি, আর এখন জমিয়ে চা আড্ডা চলছে, আর তার সাথে ভাজাভুজি খাওয়া চলছে। বুঝতেই পারছো বাঙালির আর কি চাই, এই রকম সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর চা আর তার সাথে চপ, বুঝতেই পারছো দারুণ জমে গেছিল আজকের সন্ধ্যেটা। হ্যালো
আরেও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি হলাম মেঘা আর তোমরা দেখছো মেঘা শেফ ব্লগস। আজকে অনেক দিন পর রীতিমতো একদম ফুল এনার্জি নিয়ে ব্লগটা শুরু করছি, কারণ আজকে এক্সাম শেষ হলো অ্যান্ড ফাইনালি আমি একদম ফ্রি। মানে লিটারেলি একদম ভীষণ মজা হচ্ছে একদিকে, যে একদম ফ্রি হয়ে গেছি, এখন কোনো কাজ নেই। অন্যদিকেই ঠিক ততটাই দুঃখ হচ্ছে যে কলেজ লাইফটাও শেষ হয়ে গেল। যাই হোক, এই নিয়ে পরে অন্য গল্প করব। বন্ধুরা, আজকে একজন নতুন অতিথির সাথে তোমাদেরকে মিট আপ করবো, তো চলো ব্লগে নতুন অতিথিকে দেখা যাক। এই যে দেখো, এটা আমার ননদ হয়, আর রিসেন্টলি ও এসছে, মানে দু তিন দিন হলো ও এসছে, আর ও আজকে আমাকে ধরেছে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই আর দুজনে মিলে অনেক ঘুরতে যাবো আজকে। আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম যে দুজনে একসাথে একটুখানি শপিং করতে বেরোবো, বাট সময় হচ্ছিল না। তাই আজকে বিকেলে ভাবলাম আজকে তো যেতেই হবে, আর আজকে এই সুযোগটা মিস করা যাবে না, দুজনে মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে আর জমিয়ে ঘোরা যাবে। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর এখন দুজনেই বেরিয়ে পড়েছি। আর সবার প্রথমে চলে গেছি একটা ব্যাগের দোকানে। ওর অনেকদিন থেকেই ইচ্ছা ছিল একটা ব্যাগ কেনার, আর সামনেই যেহেতু ও কলেজে ভর্তি হচ্ছে সেই জন্য ওর একটা স্কুল ব্যাগের প্রয়োজন, আর সেই জন্য স্কুল ব্যাগ নিতে এসছে এখানে। আর ফার্স্ট দোকানে পাইনি, তাই সেকেন্ড দোকানে চলে এসেছি আমরা। আর এই যে দেখো, ও অনেক কষ্ট করে ব্যাগগুলো ঘেটে ঘেটে দেখছে, আর এখানে বসে বসে চেন টেন সমস্ত কিছু পরীক্ষা করে নিচ্ছে, যাতে বাড়িতে গিয়ে আর কোনো ফুটোহাটা না বেরোয়। আর ব্যাগের দোকানের পাশেই দেখলাম একটা পর্দার দোকান আছে। আর সত্যি বলতে অনেক দিন থেকেই খেয়াল ছিল যে নিচের ঘরের জন্য একটা পর্দার ভীষণ প্রয়োজন, আর সেই জন্য ভাবলাম সেটা নিয়েই যাই। তো এখানে দেখো অনেক কালেকশন ছিল, মানে এই ছোট্ট দোকানটাতে এত সুন্দর কালেকশন ছিল, মানে জাস্ট ভাবা যায় না। আমার তো বেশ ভালো লেগেছে এই পর্দার কালেকশনগুলো, আশা করছি যে নেক্সট আবারও কিনতে আসবো। বন্ধুরা, কি কি কিনলাম সেগুলো কিন্তু বাড়িতে গিয়ে একেবারে দেখাবো। আর দেখো এখানে চলে এসেছি আমরা একটা ফুচকার দোকানে ফুচকা খেতে। আসলে দুজনে মিলে ফুচকা না খেলে কিন্তু আজকে সন্ধ্যাটা জমবে না, সেই জন্য দুজনে এসেছি ফুচকা খেতে। আর আমি নিয়ে নিয়েছি এখানে চাটনি ফুচকা, আর ও বললো জল ফুচকা খাবে, তো ও জল ফুচকা খেয়ে নিক আর আমি এখানে চাটনি ফুচকাটা খেয়ে নিই। ফুচকা টুচকা খেয়ে এরপর চলে এসেছি আমরা একটা কেক পেস্ট্রির দোকানে। না না, কেক পেস্ট্রি খাবো না, এখন ভীষণ গরম, ওই জন্য ভাবলাম যে একটা আইসক্রিম নেওয়া যাক। আর ও একটা আইসক্রিম নেবে, আমি একটা আইসক্রিম নেব, সেই ভেবেই আসা। আর এখানে আসেই না আমার ভীষণ ভালো লাগে, মানে এত কালারফুল জিনিসপত্র দেখা যায়। আর এই দেখো দুজনেই আইসক্রিম নিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, কেনাকাটা তো বেশ ভালো মতোই হলো, চলো বাড়িতে গিয়ে একেবারে দেখায়। আর এখানে একটা টোটো নিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে এই দেখো নিয়ে বসে পড়েছি তোমাদের জিনিসগুলো দেখাতে। এই দেখো এই পর্দাটা কিনেছি, এই হোয়াইটের ওপর এই সুন্দর পর্দাটা তো আমার জাস্ট দারুণ লেগেছে, এত সুন্দর কাজটা লাগছে, আর এর কোয়ালিটিটাও না ভীষণ দারুণ। আর এই যে দেখো, এরপর ও একটা নিয়েছে ব্যাগ, এই দেখো এই কালারের ব্যাগটাই নিয়েছে, অনেক দেখে শুনে ভালো মতন পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাগটাই পছন্দ করেছেন ম্যাডাম। আর এদিকে আমাদের হৃদয় সোনা কি করছে দেখো, এখানে ও ওর মার সাথে খেলা করছে, আর এত মিষ্টি মিষ্টি করে ডাকছে, মানে ওর মাত্র বয়স এখনো 4 মাসও হয়নি, তার আগেই এখনই সমান নেই গলা দিয়ে আওয়াজ বার করতে থাকে, কু 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 করেই যাবে। আর যখনই কিছু হবে তখন বুঝতে পারে, মানে আমরা যখন ওকে একা রেখে কোনো কাজ করি, ওকে যখন একা থাকে না তখন শুধু চিৎকার করবে, মানে ও চেষ্টা করে এখন থেকে আমাদেরকে ডাকতে, মানে কোনো সময় একা থাকবে না, ওর এরকমই ধান্দা, বুঝতেই পারছো। আর যখন ওকে একা রাখা হয় না তখন কি করি, ওর সামনে কোনো একটি কিছু খেলনা দিয়ে দিই, ও খেলনাগুলোটা থেকে দেখতে থাকে, আর ততক্ষণ আমরা একটা কোনো কাজ সেরে নিই, এরকমভাবেই চলতে থাকে। আর এই দেখো এখন বসে বসে হাত খাচ্ছে, এত দুষ্টু করে সারাদিন। আর এই যে দেখো বন্ধুরা, রাতের খাবার দাবারের মেনু শুরু হয়ে গেছে, এদিকে মা রুটি বানিয়ে নিচ্ছে, অবশ্য আমাদের জন্য না, আজকে আমার হাজবেন্ড আর আমার ভাসুর খাবে রুটি, আর সেই জন্য রুটি বানানো হচ্ছে, ও বাপিও খাবে। আর অবশ্য আমাদের জন্য ভাত আছে, দুপুরে ভাত রান্না হয়েছিল বেশি করেই, আর সেই ভাতটাই আমরা দুজনে মিলে খাবো। মা তো একদিকে রুটিগুলোকে বেলে নিচ্ছে, আর ওইদিকে আমি রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রুটিগুলোকে সেকে নিতে হবে সেই জন্যই।
আর এই যে আমি এখন রুটিগুলোকে ভাজতেও চাপিয়ে দিয়েছি, তো চলো এরই ফাঁকে আমি একটা কাজ করে নিই, তোমাদের কমেন্টগুলোকে পড়ে নিই। সবার প্রথমেই আমার এক মিষ্টি বুনুর কমেন্টটা পড়ে নিই। ওর নাম মুস্কি এরা, ও আমাকে বিশেষভাবে জানিয়েছে ওর নামটা নেয়ার জন্য, আর বলেওছে যে আমার ব্লগটা নাকি ওর ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়াসিবাবুও জানিয়েছেন যে আমার ব্লগ দেখতে তার নাকি ভীষণ ভালো লাগে, আর আমার এই মানসিক শক্তির দ্বারা আমি যাতে এগিয়ে যাই সেই প্রার্থনাও তিনি করেছেন। থ্যাংক ইউ। আর যে রামলার আমাকে ব্লগ করার জন্য বলেছে, আর থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর এই কমেন্টটা পড়তে গিয়ে আমার তো সেরা লেগেছে। আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার বাড়িটা কোথায়, মানে কোন ডিস্ট্রিক্টে, তো আমারই এক সাবস্ক্রাইবার সেটা কিন্তু অ্যান্সার দিয়েছে, আর এটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি যে আমার উত্তর দেওয়ার আগেই তারা উত্তর দিয়ে দিচ্ছে আমার হয়ে। থ্যাংক ইউ। আর এই পিউ কবির আমাকে রান্নাঘরটা কিভাবে ক্লিন রাখো সেই নিয়ে অনেক কোশ্চেন করেছে, তো নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু এটা শেয়ার করবো। এই তো ছিল বন্ধুরা আজকের বেস্ট অফ বেস্ট কমেন্ট। আর সত্যি বলতে এই কমেন্টগুলো পড়তে আমি ভীষণ ভালোবাসি, মানে তোমাদের যে এত ভালোবাসা জড়িয়ে থাকে আর তোমরা যে এত কষ্ট করে একটা কমেন্ট করো, তো সত্যি আমি অ্যাপ্রিসিয়েট জানাই এটাকে। এছাড়াও কিন্তু অনেক কমেন্ট থাকে, কিন্তু ডেইলি লাইফে সমস্ত কিছু তো পড়া সম্ভব হয় না, তো চেষ্টা করব যে নেক্সট ব্লগে আবার কিছু নতুন কমেন্ট পড়ার। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রাতের রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাত নিয়ে বসে গেছি। আর এই যে দেখো আজকে কি কি আছে, এদিকে ভিন্ডি আছে আর এদিকে ডিমের ঝোল আছে, তো এই নিয়ে আজকের ডিনারটা সেরে নিচ্ছি। বন্ধুরা আজকে এটাই ব্লগ ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা কিছু মাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তার সাথে সাথে যারা নতুন অতিথি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 10টায় নতুন কোনো ব্লগ নিয়ে।